চোটের কারণে এশিয়া কাপে নেই তামিম ইকবাল, বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। এছাড়া নির্বাচকদের নজরে আছেন বেশ কয়েকজন যারা প্রাথমিক দলে ছিলেন, তাদের নিয়ে এবার শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প। চোটে থাকা তামিম এই মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন, দ্রুতই ব্যাটিং শুরু করবেন। এতদিন ধরে প্রাথমিক দলের সঙ্গে অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এশিয়া কাপে দলে ডাক না পাওয়াতে তিনি আর মাঠে আসেননি, তবে আবারও মাঠ মুখো করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম রিয়াদ সহ বেশ কয়েকজনকে নিয়ে শুরু হতে যাচ্ছে বিশেষ ক্যাম্প। শনিবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। বিশ্বকাপের কথা বিবেচনা করে ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখার জন্য এই ক্যাম্পে ডাক দিয়েছেন বোর্ড। বিসিবির এই নির্বাচক বলেন, দেখুন আমাদের একটা দল তো যাচ্ছে, আমাদের বিশ্বকাপের এখনো 2 মাস সময় আছে, এই সময় অনেকের ইঞ্জুরি কনসার্ন হতে পারে। সবকিছু মাথায় রেখে আমাদের পোলটা 30-32 জনের একটা পোল তো আছে, সবাই যেন অনুশীলনে থাকে যখন যাকে দরকার হয়, যদি কেউ দুর্ভাগ্যবশত ইঞ্জুরিতে পড়ে সেটা খেলারই অংশ, তাহলে যেন সবাইকে সুস্থ অবস্থায় পাওয়া যায়। এরপর বাশার বলেন, যেহেতু আমাদের এখন কোনো ঘরোয়া ক্রিকেট নেই, কেউ ক্রিকেট খেলছে না, তাই এই সময় সবাইকে অনুশীলনে রাখাটা গুরুত্বপূর্ণ, সেটাই আসলে চেষ্টা করা হচ্ছে। যেহেতু সময় আছে 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তামিমের ব্যাপারে বাশার বলেন, তামিম কত পরিশ্রম করছে, অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য, আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী, বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতাটা, তামিমের পারফরমেন্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছে, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।